বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না। জীবনের সন্ধান আনলে যারা সে দানের মহিমা কোনোদিন ম্লান হবে না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আমরা সকলেই ভালো আছি। তো আপনারা জেনে খুশি হবেন, আজকে আমি চলে আসলাম দিল রোড ইস্কাটনে এবং আমি আব্দুল্লাহ তুষি আছি আপনাদের সাথে। ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবে মার্কেটিং টিমে জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি এবং আমার সাথে আছেন এক মুক্তিযোদ্ধা। তো আঙ্কেলকে আমি রিকোয়েস্ট করব প্রথমে আপনার ছোট্ট একটু পরিচয় দেওয়ার জন্য সকল দর্শকদের উদ্দেশ্যে। আমার নাম মোশিদুর রহমান চৌধুরী, আমি সেক্টর ফাইভের ডাউকি ইন্ডিয়া ডাউকি বাংলাদেশ তহবিল সাবসেক্টরের সাবসেক্টর কমান্ডার দায়িত্বে ছিলাম। আর ওখানে প্রথম ট্রেনিং আমার বিআর চৌধুরীর কাছ থেকে স্ট্যান্ড চালানো শিখেছিলাম, ইপিআরের তখনকার ইপিআরের সুবেদার মেজর, উনি আমাকে স্ট্যান্ড গান চালানো শিখাইছিল, রিভলভার চালানো শিখাইছিল। এই আমার ট্রেনিং এখান থেকে আরম্ভ, আর শেষ পর্যন্ত অনেক যুদ্ধ আমার ছিল। আমার সহযোদ্ধাদের মধ্যে ইয়ামিন চৌধুরী বারে বারে সিলেট এয়ারপোর্টে অ্যাটাক করছে, প্লেন যাতে নামতে না পারে ওদেরকে ডিস্টার্ব রাখার জন্য ওই আমরা ওই প্রোগ্রাম করছিলাম। আর ফখরুদ্দিন জিএম ফখরুদ্দিন চৌধুরী, এও বীর প্রতীক, হেরে পূর্ব দিকে ওই হরিপুর দিকে ওই পেট্রোল পাম্প পেট্রোল খনি যেখানে এই জায়গাটা ডিস্টার্ব রাখার জন্য সবসময়, কারণ ওই দিক দিয়েই পাক আর্মি আসতো আমাদেরকে অ্যাটাক করার জন্য, যাতে আমাদেরকে অ্যাটাক না করতে পারে সবসময় আমরা ওদেরকে ডিস্টার্ব রাখার জন্য ওই দিকে ফখরুদ্দিনকে ব্যবহার করতাম। আর উনি বিআর চৌধুরী, উনি একটু বয়স্ক লোক ছিল, উনি আর আমি সবসময় ওখান থেকে প্রোগ্রাম, ওখান থেকে কোথায় কাকে পাঠাতে হবে, কোথায় কা কী করতে হবে, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, রিসেপশন সেন্টার মেনটেন করা, ওই ইয়ত ক্যাম্প পাহাড়ের ভিতরে আমাদের ইয়ত ক্যাম্প আসছিল, যাতে কেউ না জানতে পারে না দেখতে পারে গোপন জায়গায়। জি, তো ধন্যবাদ। তো আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু বিস্তারিত জানবো, তো প্রথমে আপনার কাছে আমি জানতে চাই আপনি কত সালে আপনার জন্ম হয়েছে, কোথায় হয়েছে এবং আপনার শৈশব কৈশোর সম্পর্কে যদি কিছু বলতেন। আমি 42 সেকেন্ড ফেব্রুয়ারি আমার জন্ম, আর আমার জন্ম ব্রিটিশ আমল থেকে, হ্যাঁ ব্রিটিশ আমল থেকে, হ্যাঁ। আর আমার জন্ম একটা পলিটিক্যাল ফ্যামিলিতে, আমার নানা ছিলেন পাকিস্তানের কায়দে আজমের ক্যাবিনেটের প্রথম শিক্ষামন্ত্রী আব্দুল মতিন চৌধুরী। আমার বাবাও রাজনীতিতে জড়িত ছিল, তখনকার মুসলিম লীগ। আমরা তখন ছোট, পাকিস্তান যখন হয় পাকিস্তান জিন্দাবাদ তখন বুঝতাম, আমি তখন 7-8 বছর বয়সের, তবুও আমরা পলিটি বাড়িতে বসেই পাকিস্তান জিন্দাবাদ বলতাম। এরপরে তো আমি 61-এ ম্যাট্রিক পাস করছি, এরপরে মদনমোহন কলেজের ছাত্র, আমি এক্সপেল্ড আইব খারে জুতা মারার থেকে কলেজ এক্সপেল্ড করছিল, আর ইন্টারমিডিয়েট হয় নাই আমার। এরপরে তো 62-63-তে আমি ব্যবসায়ী ঠিকাদার কন্ট্রাক্টর প্লাস আওয়ামী লীগের কর্মী। জি, তো আপনি বললেন যে আপনার জন্ম মোটামুটি ব্রিটিশ আমলেই 1942-তে, তো আপনি একটা
অনেক লম্বা সময় আমাদের ইতিহাসটা আপনি ছিলেন, ইতিহাসের সাথে কানেক্টেড ছিলেন। তো আপনি যখন 48-এর পরে 60-65 তখন কি আপনি বুঝতে পেরেছিলেন যে মুক্তিযুদ্ধের মতো এমন কিছু একটা হতে যাচ্ছে? 66-এ যখন স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই আমরা বুঝতে পারছি যে আমরা আর থাকতেছি না ওদের সাথে, আর ওদের সাথে থাকতেছি না, ওরা তো আমাদেরকে শোষণ করতেছে, সব দিক দিয়ে আমাদেরকে পিছনে। যেমন আমি ঠিকাদার কন্ট্রাক্টর ছিলাম, তো জামসিং লেতে চা বাগানে কন্ট্রাক্ট করছি, ম্যানেজাররা হয় ইংলিশ না হয় পাকিস্তানি, উর্দুওয়ালা, বাঙালি নেই। তখন থেকে আমাদের বিতৃষ্ণা এসে গেছে যে ওদের সাথে হয় না আমাদের। তারপরে তো 7 মার্চের পরের থেকেই তো আমার গ্রামের বাড়িতে প্রথম তীর ধনুক দিয়ে যুদ্ধ করার প্রস্তুতি নিতে আরম্ভ করছিলাম। আর প্রথমই সিলেট জকিগঞ্জ জাফলং জকিগঞ্জ শের সুতারকান্দি ইন্ডিয়ার লাগে যে রাস্তা আছে এটা বন্ধ করার লাগে, এই আমার বাড়ির কাছেই এক ব্রিজ আছে, ব্রিজের এক সাইডে বড় বড় গাছ আছে, ওই 12 মার্চে কাইটা রাস্তা বন্ধ করে দিয়েছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার প্রথম থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন, আপনারা অনুমান করতে পেরেছিলেন যে কিছু একটা হতে যাচ্ছে। তারপরে আমি ওইদিকে গেলাম, আমাকে ওসমানী সাহেব পাঠাই দিল, যেদিন আমার বাড়িতে আমার গ্রামে অ্যাটাক করলো পাক আর্মি, ওই দিনই আগের রাতেই আমাকে হরিপুর পাঠানো হয়েছে। একটু যদি বলতেন আপনাদের বাড়িটা কোথায় ছিল স্পেসিফিক্যালি? আমার বাড়ি গোলাপগঞ্জ ফুলবাড়ি, আর ওইটা সিলেট জকিগঞ্জ রাস্তার উপরে একেবারে পাশাপাশি, গোলাপগঞ্জ হাই স্কুলের অপোজিটে আমার বাড়ি। আর আমরা তখনকার পলিটিক্যালি আমরা একটু যুক্ত ছিলাম সব সময়, পাকিস্তানের সময়। এরপরে যখন বঙ্গবন্ধু আওয়ামী লীগের ইয়ে নিয়ে আসলেন, আমি তখন থেকে যেদিন থেকে আমি রাজনীতিতে জড়িত হয়েছি প্রথমই আওয়ামী লীগ থেকে, আর এখন পর্যন্ত আছি, আমাকে আর সরাবার পারে নাই কেউ। যদিও আমার কেউ অনেকে অনেক প্রলোভন দেখাইছিল কিন্তু হয়নি না। আর আমি বিশেষ করে আমি ওই 78 এক অ্যাক্সিডেন্ট করছিলাম বিরাট, আমি ভালো পজিশনে ছিলাম, ভালো ব্যবসাও আছিল, সব কিছু ঠিক আছিল, কিন্তু ওই অ্যাক্সিডেন্টের পরে আমার সব গেছে, সব চলে গেছে। তো স্যার আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো, তার আগে একটি আমাদের কাল রাত্রি যেটাকে বলি আমরা অপারেশন সার্চলাইট, সেটা সম্পর্কে যদি আপনি আমাদের কিছু ধারণা দিতেন। ওই সময় ওই এই 26 দেখার খবর আমরা রেডিওতে শুনতাম, আর রেডিওতে শুনতাম বা লোকমুখে শুনতাম, তখন এরকম মোবাইল টেলিফোন ছিল না আর টেলিভিশনও তেমন ছিল না, আর রেডিওতেও ওরা খুব একটা আসতো না আমাদের। শেষের দিকে আমাদের বাংলাদেশ বেতার যেদিন থেকে হইলো এরপরে থেকেই তো আমরা ওই ওই রেডিওতেই চলে গেলাম, আর ওইগুলো পাকিস্তানের রেডিও আর নাই আমাদের কাছে তখন, বাংলাদেশ বেতার। আর তো ওই দিন রাতে অ্যাকচুয়ালি কী হয়েছিল? ওই দিন রাতে তো আমি দেখাইছিলাম না, আমরা তো সিলেট, যখন সিলেটে ওই দিন রাতে সিলেটেও পাক আর্মি মুভমেন্ট আরম্ভ হয়ে গেল, আর আমরা সিলেট থেকে গ্রামে চলে গেলাম, আমরা গ্রামের থেকে আরম্ভ হইলো, আর শেষে তো আমাকে আমার গ্রামের বাড়িতে আমার গ্রামে পাক আর্মি, ওইটা তো পরে আমি যেদিন ওখান থেকে চলে গেলাম ডাউকিতে, তার আগের রাতে পাক আর্মি আমাদের এলাকা দখল করে নিল। তো আপনি তো বললেন যে আপনি
মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। তো এই ক্ষেত্রে একটা বিষয় কাজ করে, সেটা হলো ফ্যামিলি থেকে সাপোর্টটা পাওয়া যায় না বা ফ্যামিলি চিন্তিত থাকে, কারণ এটা একটা মরণ জীবন যুদ্ধ খেলা ছিল। আমরা তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ও পায়ে গুলি লাগছিল বলে যুদ্ধাহত, এখন আমেরিকা আছে। আর মেজো ভাই খুলনাতে ছিলেন, ওখানেও মুক্তিযুদ্ধের সাথে ছিলেন, ওনার কোনো ডকুমেন্টারি এভিডেন্স নাই ওনার। আর আমি তো সরাসরি ছিলাম ওখানে, ওখান থেকে আমাদের প্রায় আমরা ভিতরে অপারেশনে আসতাম, আমিও আইছি। আর বিশেষ করে জিএম ফখরুদ্দিন আর ইয়ামিন চৌধুরী, এরা এদেরকেই পাঠানো হয়তো বেশি। আর আমার পাশের সাবসেক্টর সুনামগঞ্জের অপোজিটের তুরা তে এনাম চৌধুরী আর সদর চৌধুরী, ওরা দুইজনই ওরা ছাত্রলীগ করত, ছাত্র হিসাবে গেছিল আমার পাঠানো ট্রেনিংয়ে, ট্রেনিং থেকে এসে ওই ওই জায়গায় ওরা সাবসেক্টর কন্ট্রোল করছে। জি, তো আপনি একটু বলবেন কি আপনি কত নাম্বার সেক্টরে ছিলেন এবং কাদের সাথে ছিলেন, কার আন্ডারে ছিলেন? আমি সেক্টর ৫ আমার সেক্টর, আর ডাউকি ইন্ডিয়াতে, ডাউকি বাংলাদেশের তামাবিল, ইন্ডিয়াতে আমার হেল্পার ছিলেন ক্যাপ্টেন রাও বিএসএফের। আর এদিকে আমরা ছিলাম আমি, বিআর চৌধুরী, সুবেদার মেজর, আর এক সুবেদার মেজর মুজিবুর রহমান, আর ক্যাপ্টেন ফারুক, ইয়ে কয়েস চৌধুরী। আমরা ডাইরেক্ট যুদ্ধে ছিলাম, এনাম ইয়ামিন ওরা ওই দিকে, ইয়ামিন আমার সাথে ছিল, আর ফখরুদ্দিন, জিএম ফখরুদ্দিন, জিএম ফখরুদ্দিনও কোম্পানি কমান্ডার ছিল, ইয়ামিনও কোম্পানি কমান্ডার ছিল। ওদের কোম্পানি, ওই দুই কোম্পানিই বেশি ভিতরে, আমরা ওদের ট্রাস্ট করতাম বেশি, আর ওদেরকেই বেশি কইরা পাঠাতাম ভিতরে অপারেশনের জন্য। সব কয়টা অপারেশনই ওরা সাকসেসফুলি কইরা যাইত, সে ওরা নিজেরাও ভালোভাবে ফিরিয়ে যাইতে পারত, অপারেশনও ভালোভাবে কইরা। তো আপনি তো সেক্টর দায়িত্বে ছিলেন, একটা দায়িত্বে, তো আপনার কী কী কাজ ছিল অ্যাকচুয়ালি, আপনি কী কাজ করতেন? আমরা আমি তো ওই ভিতর থেকে ছেলেদেরকে আনতাম ট্রেনিং, ইয়ত ক্যাম্প রিসেপশন সেন্টারে, রিসেপশন সেন্টার থেকে ইয়ত ক্যাম্পে পাঠাইতাম, ইয়ত ক্যাম্প থেকে ট্রেনিংয়ে যেত। আচ্ছা, আর ট্রেনিংটা কোথায় হতো অ্যাকচুয়ালি? তুরা, তুরা। আর এর ওইদিকে যুদ্ধক্ষেত্র, এদিকেও আমাদের যুদ্ধক্ষেত্রে সব সব যুদ্ধের সায় সমানা, আমাদের ছেলেপেলেরা খাওয়া দাওয়া সব কিছুই আমাদের কন্ট্রোল করতে হইত। আর 14 এপ্রিল রাত 12টার পরের থেকে কানারঘাটের এক পোর্শন বর্ডার বেল্ট, জনতার এক পোর্শন বর্ডার বেল্ট, গোয়েনঘাটের এক পোর্শন বর্ডার বেল্ট, এই এই লম্বা ইয়েটা আমার ছিল। আর ওখানটা এই জায়গাটা 14 এপ্রিল রাত 12টার পর থেকে মুক্ত ছিল, আর সবসময় মুক্ত ছিল। আপনি কি একটু শেয়ার করবেন আপনার একটা ঘটনা যেটা আপনাকে এখনো কাঁদায় বা আপনার এখনো খুশি লাগে যে ঘটনাটা? একটা ঘটনা আছে, নামটা আমার মনে নেই, ভুলে গেছি। একটা ছেলেকে ধরে আনা হলো, চেয়ারম্যান ছিল তার বাবা, ওরে বাবাকে ধরে আনার লাগে আমরা পাঠাইতাম, না পাইয়া বাবাকে না পাইয়া ছেলেকে ধরে আন, তো আনছে আমার জিএম ফখরুদ্দিন। আর ক্যাপ্টেন রাও আর বিআর চৌধুরী রাতে ঠিক করে দি, রাতে নিয়ে আসে, ওরা ঠিক করছে যে ওরা মাইরা ফেলাইব, অধিকৃত এলাকায় মাইরা ফেলাইব, ওর বাবা দেখুক যে এর মারা হয়েছে। তার বাবা কি রাজাকার ছিলেন? রাজাকার ছিল। তো সকালে আমি যখন আইছি, আমার অ্যাপ্রুভেল ছাড়া কিন্তু কিচ্ছু হয় না, হওয়ার ছিল না, আইছি আমার বিআর চৌধুরী বললো চৌধুরী এইরকম করছে, রাও এরকম বইলা গেছে, কি করা যায়, এখন তো তোমার অপেক্ষায় ছিলাম। আমি দেখি, যাইয়া দেখি ও সুইচ দেয়, আমি কয়েকবার ডাকার পরে দেখি তোমার মুখটা দেখি, দেখতে ও আমার শব্দটা আন্দাজ করতে পারছে, ফাল দিয়ে উঠছে মসুদ ভাই,
আমি দেখে তো অবাক, এমসি কলেজের ছাত্র, এর মুখ দিয়ে লক্ষবার জয় বাংলা শব্দ উচ্চারিত হয়েছে, এরে কি মারা যায় না? এটাই আমার বড় একটা দিয়ে আমি এর বাসায় নিয়ে আমার কাছেই রাখছি, যুদ্ধ শেষ হওয়ার দিন পর্যন্ত আমার কাছে ছিল। কারণ ইন্ডিয়ান বিএসএফ বিশ্বাস করতো না, বলতো যে হয়তো স্পাইয়ের কাজ টাজ করবে, তা রাখা যাবে না। আমি রাখছিলাম, ট্রেনিংয়েও পাঠাইতে দেয় না, ইয়েও ও ট্রেনিংয়ে যাওয়ার চাইছিল, ওরে দেওয়া হয়নি। আর ওই হারুন চৌধুরী আর রতীশ বাবু, আমি আর ওই চিরঞ্জিত সেনগুপ্ত সব আমরা এক অপারেশনে যাচ্ছে, ছেলেরা আমরাও সাথে যাচ্ছি, আমরা অ্যাম্বুশে পড়ে গেছি। এই ঠিক আমার এই সামনে দিয়ে এতটুকু দূর একটা পুরো এলএমজির ব্রাশ গেছে, আল্লাহর রহমতে আমাদের কারো গায়ে লাগে নাই আর আমার তো লাগে না। আমরা তো পরে মাটিতে শুয়ে গেলাম। আমরা সহযুদ্ধ যারা ছিল এরা কিন্তু বাঘ হয়ে গেল। আমরা এটা কবের ঘটনা? ওইটা মাঝামাঝিতে খুব সম্ভব আগস্টে। আগস্টে আমরা একটু বেশি শক্তিশালী হয়ে গেছিলাম, বেশি কইরা ভিতরে অপারেশনের চেষ্টা আরম্ভ করেছিলাম। 15 আগস্ট আমার যে ভাই ওই যে যুদ্ধ হতো, ওরা ওরে কোম্পানি 14 আগস্টে আমাদের কাছ থেকে গেছে। ওখানে যাইয়া ওরা 15 আগস্ট রাত ডিসি কোর্টের উপরে পাকিস্তানের ফ্ল্যাগ নামাইয়া আমাদের ফ্ল্যাগ উঠাইয়া আয়া পড়বার চাইছিল। হঠাৎ আমার ভাই মনে হইলো মাকে দেখিয়ে যায়, তো মাকে দেখা দেখতে যাইয়া ও অ্যাম্বুশে পড়ে গেছে। আবার লাকি বাইসে আছে, কিছু করতে পারে না আলহামদুলিল্লাহ। পরে ওই রাজানগর অপারেশনে পায়ে গুলি লাগছে, তো আমি তো আমি জানি না, ওখান থেকে শিলং নিয়ে গেছে হসপিটালে। শিলংয়ের এক কর্নেল, ওর সাথে আমার ভাইয়ের দেখা হয়েছে, উনি বলছে যে আমার নামটা আমি বলছে ওখানে আছি। উনি এসে আমাকে বলে তুমি চলো, তোমাকে একজন দেখতে চাইছে, আমার নিয়ে গেছে। গিয়ে দেখি আমার ভাই আরো ওই হসপিটালে সিএমএইচে, দেখে ও দীপক মাদা আসি বইলা, ও কানতেছে, আমিও একটু তুই চোখ আটকানো যায় না, বলে ভালো হয়েছে। এখন ও আমেরিকা আছে, আমেরিকাতে আছে, আছে, হ্যাঁ, বুলেট আছে এখন ও পায়ে, ওইটা বার করা যাবে না, যায় না, ইয়ে হাড়ের মধ্যে আটকা গেছে। তো আমি বেশি প্রশ্ন করতে চাই না, অনেক সময় নিয়ে নিয়েছি, তো আমি একটা প্রশ্ন করতে চাই। 16ই ডিসেম্বর যখন আপনারা শুনলেন যে তারা আত্মসমর্পণ করলো, তো তখন আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার অনুভূতিটা কী ছিল? আমার অনুভূতি কী ছিল, 14 আগস্ট ভোর 6টার সময় আজানের আগে আমি খুশিতে সিলেট ঢুকছি, এক করে মুক্তিভোজের 6টা ছেলে আর আমি আর সুরঞ্জিত সেন ছাজলালের দরগা জিয়ারত করছি। ওই সর্বপ্রথম গাড়ি আমার যেটা মুক্ত বাংলাদেশে ঢুকছে, আমি গর্বিত এটা লাগে। আর জন ফরিদগেরি সাহেব আমার খুব ক্লোজ রিলেটেড, উনি আমার ভগ্নিপতি, তো উনি আমরা চাই না ওনাকে শর্মিন্দা করতে চাই নাই বলে, উনিও কিছু করতে পারে নাই, আমিও ওনার কোনো ইয়ে নেওয়া হেল্প নেওয়া দরকার হয় নাই, আল্লাহ আমাকে দিছিল। ওই আমার অ্যাক্সিডেন্ট না হইলে এখনও অনেক উপরে থাকতাম, আর এরপরেও আমার ছেলে মেয়েদেরকে আল্লাহ দিয়ে দিছি। আমার বড় ছেলে আছে লন্ডনে, লেখাপড়া করতে গেছিলো, ওখানে সেটেল করিয়া এখন
আমার এক নাতি এক নাতিন আছে না ওখানে ভালোই আছে আর ছোটো ছেলে আছে কানাডা আমার মায়া ও মোটামুটি ভালো এখান থেকে বিবিএ করছে এমবিএ করছে লন্ডন থেকে আর সুইডেন থেকে আর একটা ডিপ্লোমা করছে ওর হাজব্যান্ড সুইডেনে পড়তে গেছিলো এমএস করছে ওখানে আর একটা ডিপ্লোমা করছে ওই চিলড্রেন লেখাপড়ার উপরে যার জন্য এখন অন্য কিছুতে না যে এই প্রভাতিতে মাস্টার হয়েছে আর আমরাও চাই ও হাইটে যা আসা যাওয়ার জন্য একটু মোটা তো একটু এক্সারসাইজ হলো হ্যাঁ এমনিতে কোনো জিমে টেমে যায় না এই ছবির মধ্যে আমি হলাম এই জি এই তো আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বঙ্গবন্ধু এখানে আছেন এবং এখানে আঙ্কেলও আছেন তোফাল আহমেদ সাহেব তোফাল আহমেদ সাহেব এই দেওয়ান ফরিদ গাজী উনি উপরে মন্ত্রী হয়েছিল আচ্ছা আর এখানে বাকি সব ভাই আমরা সিলেটি আচ্ছা আচ্ছা এটা কবেকার দিনের ঘটনা 72 জন্মদিন জন্মদিনে ওনার জন্মদিন 72 আপনি ছবিটা কিভাবে কালেক্ট করলেন কোথা থেকে না আমি ওই ওই সময় যে ক্যামেরাম্যান ছিল হে আমাকে দিছে আচ্ছা আচ্ছা এই ছবি আরও অনেক ছবি ছিল আমার অ্যালবাম থেকে নিয়ে গেছে লোকজন আচ্ছা বঙ্গবন্ধুর সাথে আমি ওনার সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছি 66-এ আচ্ছা আপনি তার সহচর ছিলেন উনি সিলেটে গেছে যখন যতবার গেছে প্রত্যেকবারই আমরা ছিলাম আর একবার উনি আব্দুর রশিদ তর্কবাগী সাহেব আর উনি এক বাড়িতে রাখা হয়েছিল ওই বাড়ির সিকিউরিটি গার্ডের কাজ ছাত্রলীগের ছেলেরা আর আমি আওয়ামী লীগের পক্ষ থেকে ছিলাম আর উনি ওই সবচেয়ে বড় জিনিস আমার কাছে সবচেয়ে বড় যেটা আমার নেতার আমার মনের মধ্যে গাইতে আছে সেটা হলো ওই ওই রাতে যে রাতে আব্দুর রশিদ তর্কবাগী সাহেব এক রুমে আর বঙ্গবন্ধু এক রুমে রাত তিনটায় উনি বলে মসজিদে যাবে আমি বলি তো আমার তো হুকুম নেই আপনাকে মসজিদে নিয়ে যাওয়া এখানে আপনি এখানে যা চাইবেন সব আমি অজুর পানি দিছি অজু করাইছি এই তিনটার সময় উনি তারা তাজ্জুদের নামাজ পড়ছে তিলাওয়াত করছে ফজরের আজান হয়েছে আমাকে বলে এখন কি দিবা আমার জি এখন আমরা মিছিল করে নিয়ে যাব আপনাকে নিয়ে যাবো মিছিল করে জি তো আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে তো একদম শেষ সময়ে আমি আপনার থেকে কিছু উপদেশ কিছু আদেশ চাই যারা ভিউয়ার্সরা তো সব স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন তারা কিভাবে পড়াশোনা করবে তাদের কি করা উচিত মুক্তিযুদ্ধের প্রেরণায় তাদের কিভাবে এই দেশটাকে শেখ হাসিনা যে দিকে নিয়ে যাচ্ছে এই দিকে নিয়ে যেতে ওর পিছনে থাকে ওরে সাহায্য করা এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই যা হয়েছে বর্তমানে একমাত্র ওই মহিলার দ্বারাই হয়েছে তো দেশকে যারা ভালোবাসে দেশকে যারা চায় আমরা তাদের সাথে কাজ করব কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করব না ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ক্লাবের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন 26 মার্চে আমরা সবাই এই ইতিহাসে আমরা সবাই এই ইতিহাসকে আমরা মনে প্রাণে সবাই ধারণ করবো আসসালামু আলাইকুম